অপরাধ করেছে সুজন ব্যাপারী আর জেল খাটতে হচ্ছে সুজন আহমেদ সর্দারকে। শুধুমাত্র নামের প্রথম অংশের মিল থাকার কারণে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জেল খাটছেন সুজন আহমেদ সর্দার। রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায় জোড়া খুনের মামলায় অন্য দুজন আসামির সাথে গ্রেপ্তার করা হয়েছিল সুজন আহমেদ সর্দারকে। রাজধানীর মিরপুরের পীরের বাগে গত বছরের 20 এপ্রিল রাতে কাইয়ুম ও জাহাঙ্গীর নামে দুই বন্ধু খুন হন। এ ঘটনার পরের দিন নিহত কাইয়ুমের ভাই ফরাদ মিয়া বাদী হয়ে 18 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে মিরপুর থানায় মামলা করেন। দিন রাত্রে আইসা ওর এক বন্ধু আইসা বলতেছে যে তোদের এলাকায় আমার এক ভাগ্নি আছে, নিয়ে আসছে বেলার নামে এক ছেলে, তো চল যাই একটু। তো ওর সাথে গেছে রাত্রে 11:30 থেকে 12:15 দিকে। তো এই পর্যন্ত তো আমরা জানি, এই যখন বেরোয় যায় তখন আমি দেখছি যে 4 জন বেরোয় গেল বাইকে করে ওই জাহাঙ্গীরের সাথে। পরদিন সকাল 6টায় পুলিশে বলে যে আপনার ভাই মারা গেছে। তো যাওয়ার পরে ঢাকা মেডিকেলে আমরা চলে যাই শনাক্ত করার জন্য। সেখানে যাই জানতে পারি যে হ্যাঁ ঠিক আছে, আমার ভাই মারা গেছে। তারপর দিন তো মামলা হয়। পরে পুলিশ মামলার এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেফতার করে। এ সময় এজাহারে উল্লেখিত সুজন ব্যাপারীকে খুঁজে না পেয়ে পুলিশ লিফট মেকার সুজন আহমেদ সরকারকে আটক করে বলে অভিযোগ সুজনের চাচার। তিনি বলেন, সুজন লিফট স্থাপনকারী একটি প্রতিষ্ঠানে মেকানিক হিসেবে কাজ করতেন। মূল আসামি এখানে একবার ছিল, আমরা আমার বড় ভাই দিয়ে কে তো আপনাকে ফোন দিছি যে আমরা মূল আসামি দেখছি, তা আপনি আসেন বা আপনি দেখে রাখেন, আমরা দূরে আছি পরে আসবো না। তো এইভাবে বললে কি মূল আসামি কি এখানে থাকে? তারপরে ওনারা আমার মনে হইতেছে তারা মূল আসামিতে হয়তো টাকা পয়সা খায়, এই ধরনের আমাদের সাথে দুর্বলতা পাই, আমি এই ধরনের কাজ করতেছি। অন্যজনের বদলে নিজের ছেলে জেল খাটছে, পিতার কাছে এ এক দুর্বিষহ কষ্ট। কেন তার ছেলেকে পুলিশ গ্রেফতার করলো সে প্রশ্নের উত্তর জানতে চান কলা বিক্রেতা দরিদ্র আহমেদ আলী। বাদীর কাছে বললে বোঝেনি, পরে বাদী জানতে পারছে, জানতে পারার পরে আমাকে একটা হলফনামা দেয়, বোঝেনি হলফনামা দেয় যে এই সুজন সে সুজন না, আর সে সুজন পলাতক আছে বা ঘুরে বেড়াচ্ছে বোঝেনি। এই পর্যন্ত পুলিশ আমার ছেলেকে ছাড়লো না, আমার ছেলেকে একটা জামিন করার ব্যবস্থা করে দিল না। এই মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের অনেকেই জামিনে ছাড়া পেলেও টাকার অভাবে সুজনের জামিন মেলেনি বলে জানান তার বাবা। অ্যারেস্ট হয়েছে বোঝেন 6 থেকে 7 জন, বোঝেন সবাইকে জামিন দিছে, আমার ছেলেটা একদম নির্দোষ, আমার ছেলেটা এ পর্যন্ত জামিন পাইল না বোঝেনি। আমি খুব দুঃখের বিষয়, আমি খুব গরিব মানুষ, আমি টাকা পয়সা নাই, আমার ছেলেটা জামিন করার ব্যবস্থা আমি সরকারের কাছে এবং আমি সবার কাছে আমি মুক্তি চাই, আমার ছেলেটা যাতে মুক্তি। এদিকে মামলার বাদী ফরহাদ হোসেন আদালতে হলফনামা দাখিল করে বলেছেন তার ভাইয়ের হত্যাকারী সুজনের পূর্ণ নাম সুজন ব্যাপারী, পিতা মৃত আবুল হোসেন ব্যাপারী, আর যে সুজনকে পুলিশ গ্রেফতার করেছে তার পূর্ণ নাম মোহাম্মদ সুজন আহমেদ সর্দার, পিতা আহমেদ আলী সর্দার। যে আসামি তাকে করছি, এই সুজনকে আসামি সেটা করিনি, যে সুজন প্রকৃত সুজন তাকেই করছি। তো সে অরিজিনাল সুজন এই সুজন না, না কিছুই করেনি এখন পর্যন্ত, তাকে পুলিশকেও ইনফর্ম করা হয়েছে, সিআইডিকেও ইনফর্ম করেছে, তারা কখনো আসেই না। 13 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্রাইম সিন টিমকে জানান, ঘটনাটি জানাজানির পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে থানায় গিয়ে নিরপরাধ সুজনকে ছেড়ে দিয়ে প্রকৃত আসামি সুজন ব্যাপারীকে গ্রেফতার করার অনুরোধ করেছিলেন, কিন্তু তাতেও কাজ হয়নি। অনেক লোকে তাকে চিনে এবং চাচা খুব ভালো মানুষ এবং চাচার সন্তানও খুব ভালো মানুষ। সিআইডির ইন্সপেক্টর সাহেবের সাথে কথা বললাম, বলল যে দেখেন এটা তো তদন্তাধীন, আমরা তদন্ত করে দেখছি, আমার কাছে মনে হয়েছে কিন্তু আমি অন্য সুজনকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমি এই সুজনকে অব্যাহতি দিতে পারি না। মামলার বাদী দাবি করেছেন খুনিদের যেন দ্রুত বিচার হয়। আমার ভাইয়ের তো কোনো দোষ ছিল না, ও তো গেছিল আরেকজনে টাইকা নিয়ে গেছে, যে উপকার করার জন্য টাইকা নিয়ে গেছে, তাহলে ওকে কেন এইভাবে মারলো? আমার ভাইয়ের সুষ্ঠু বিচার কেন আমরা এখনো পাইলাম না? প্রকৃত আসামি এখনো ধরা পড়ে না। মামলার বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মকবুল হোসেনের সাথে কথা হলে তিনি এই মামলার তদন্তভার নতুন পেয়েছেন বলে জানান।
জোড়া খুনের মামলাটির সুষ্ঠু তদন্ত হবে সে প্রত্যাশাই করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।